আপনি যেতে পারবেন না ম্যাডাম, আমি আপনাকে যেতে দেব না। কেন মা যেতে পারবে না? আপনি তো আপনার 3 লাখ টাকা পেয়ে গেছেন, তাছাড়া মা কোথায় যাবে না যাবে সেটা কে ঠিক করে দেবে? আপনি চুপ, জাস্ট শাট আপ। আমেরিকা থেকে আসবার পর থেকে তুমি অনেক কথা বলে গেছো, এখন কিছুক্ষণ আমি কথা বলবো, তুমি শুনে যাবে, জাস্ট লিসেন টু মি। তোমাকে তুমি বললাম বলে তুমি কিছু মনে করলে আমার কিছু যায় আসে না, কারণ তুমি আমার আর্যর বৈশী। মিস্টার আগরওয়াল, আপনি এখনো কি করছেন এখানে? আমি চলে যাবো ডক্টর সাহেব। অবশ্যই, আপনার তো চলে যাওয়ারই কথা, খালি বাড়ির কাগজগুলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ। ও চাবিগুলো? উনি বাবু বাড়ির চাবিগুলো দিন। তার মানে বাড়ির চাবি আপনি আমায় দেবেন না? আপনি তো আপনার টাকা পেয়ে গেছেন। চাবি আপনাকেই দেবো, তবে উনি চাইছেন কেন? চাবিটা দিন, আপনাদের ফ্লাইটটা দেরি হয়ে যাচ্ছে। এই নিন স্যার আপনার বাড়ির চাবি, এইবারে আমি আসতে পারছি স্যার। আসুন। থ্যাংক ইউ স্যার। 1 মিনিট আগে বলছি, আমি ঠিক বুঝতে পারছি না, চাবিটা আপনি ওনাকে দিয়ে দিলেন কেন? বাড়িটা তো আপনি কিনেছেন। ইয়েস, বাড়িটা আমি কিনেছিলাম ডাক্তার আদিত্য রায় চৌধুরীর হয়ে। বাবা কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আমি বলছি এই বাড়িটা আমি 30 লাখ টাকায় কিনেছিলাম, সেটা স্যার আমার কাছ থেকে কিনে নিয়েছিলেন ম্যাডামের নামে। দেবজানি বৃষ্টি বারবার আমাকে বলতো যে এই বাড়িটা বিক্রি করার ইচ্ছে আপনার নেই, একদম নেই। স্বাভাবিক, আপনার স্বামীর স্মৃতি, ছেলের বড় হয়ে ওঠা, তবু আপনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আপনার ছেলের চাপে। আমার বাবার তৈরি বাড়ি বিক্রি করা হবে কি না সে ব্যাপারে আমি বুঝবো, আপনাকে কথা বলতে কে বলেছে? বাবা বোধ হয় আপনাকে চুপ করে থাকতে বলেছে, কথাটা কানে ঢুকে নি। দেখুন অনি, চুপ, একদম চুপ করে থাকবে। আপনি আর্যকে, বৃষ্টিকে এমন সময় আশ্রয় দিয়েছেন যখন আমি আমার নিজের অহংকারে, নিজের জেদের বসে অন্যায়ভাবে ওদের বাড়ি থেকে দূর করে দিয়েছিলাম। আপনি ওদের টিকে থাকার, জীবনের লড়াই করার স্বপ্ন দেখেছেন, সাহায্য করেছেন। তারপর সোহিনী দেবজানীকে তাড়িয়ে দিল, তখন আপনি আশ্রয় দিলেন, তারপর তো আমি নিজে এলাম। আপনি সে অবস্থায় আপনি যেভাবে আমাদের গোটা পরিবারটাকে আশ্রয় দিয়েছেন, মানে তার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমরা কেউ নয়। তো অন্তত কৃতজ্ঞতা স্বরূপ এই সামান্য উপহারটা না করবেন না প্লিজ। তাহলে 3 লাখ টাকা? ওটা আমি বুঝতে পেরেছি, ওটা হচ্ছে আমাদের ওই স্পেস সায়েন্টিস্টকে একটু লজ্জা দেওয়ার জন্য, তাই না বাবা? ছি ছি ছি, আপনাকে আমি কি ভেবেছি আর আপনি! এতে লজ্জা পাবার তো কিছু নেই দিদি, আজকে আমার বিয়ের 32 বছর বাদেও আমি আমার স্বামীকে চিনতে পারলাম না, আর আপনি তো মোটে 32 দিন ওনাকে দেখেছেন। তাহলে আমি আসি স্যার। আসুন,
থ্যাংক ইউ ভেরি মাচ। ও হ্যাঁ, ওই 3 লাখ টাকা অনেকে দিয়ে যান। এই নিন টাকাগুলো, গুনে নিন। এই টাকাটা আপনি স্যারকে দিয়েছিলেন। আসছি। দিদি, আপনার যখন মন চাইবে তখন আপনার ছেলের কাছ থেকে এখানে চলে আসবেন। শুধু একটা ফোন করে দেবেন, আমি বৃষ্টি আর্য তিনজন এখানে চলে আসব, একসঙ্গে খুব আনন্দ করব। ঠিক আছে, দেরি হয়ে যাবে। আসি দিদি। ডাক্তার বাবু, একটা দুঃখ কিন্তু আমার থেকেই গেল। বিশ্বাস করুন, সারা জীবন আমার সে আফসোস কোনোদিন না। কি করে বলি আপনাকে, আর কয়েকটা বছর আগে কেন আপনার সঙ্গে দেখা হলো না ম্যাডাম? আপনি আপনি দেখেছেন দিদি? মা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট মা। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। দেখেছ শোনো বাবা, সাকসেস ব্রিংস হিউমিলিটি, সাফল্য মানুষকে আরো বিনয় করে তোলে, তবেই তো সাকসেসটার মজাটা পাওয়া যায় না? আর শোনো, কখনো মন থেকে ভালোবাসাটাকে মরতে দেবে না, নেভার। যাও। আর হ্যাঁ, কখনো মাকে কষ্ট দেবে না, কখনো না। Bon voyage. আর্য, এই বাড়ির চাবিটা তুমি রেখে দাও। ধরো,
তো চুরিয়ে নিয়ে যাবো, কেউ তোকে ছুতে পারবে না। তুই চল, চল। দাঁড়ান, আমি বলছি ওকে ছেড়ে দিন। যাবো না, তাড়াতাড়ি চলুন বলছি, চলুন। সাথী, 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 এই দেখো, এই দেখো, আমাদের প্লেনের টিকিট এসে গেছে। আজ রাত্রে আমরা বোম্বে যাচ্ছি, সেখান থেকে দুবাই, কালকে জাহাজে করে। আমি তো তোমাকে বলেছি রূপক, আমি তোমার সঙ্গে যাব না। কি পাগলামো করছো সাথী? আচ্ছা, তুমি কি ভেবেছো আমি তোমাকে এই অবস্থায় ফেলে যাব? আচ্ছা, তুমি জানো না কালকে পুলিশ এসেছিল, একজন উন্মাদ আসামি লক আপ থেকে পালিয়ে তোমাকে মেয়ে বলে দাবি করছে। এই অবস্থায় আমি স্বামী হিসেবে তোমাকে এখানে ফেলে যেতে পারি? অসম্ভব, আমি তোমাকে এখানে রেখে যেতে পারবো না। রূপক প্লিজ জেদ করো না, আমি তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে যাব না। কেন, কেন যাবে না সাথী? কারণ ও তোমার সঙ্গে যেতে চাইছে না তাই, আর তাছাড়া আমরাও চাই না ও তোমার সঙ্গে যাক। কেন? কারণ সাথী মাত্র নেই, আমাদেরও কোনো ভরসা নেই তোমার উপর, যাতে তুমি ওকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারো। আমিও ভরসা করে আমার স্ত্রীকে এই বাড়িতে রেখে যেতে পারছি না। এই কয়েকটা দিন আমি এখানে ছিলাম না, তার মধ্যে পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করেছিল, এখনো সেই কেস চলছে। আন্ডারওয়ার্ল্ডের ফোন আসছে দুবাই থেকে, পুলিশ আসছে যখন তখন এই বাড়িতে। আমার স্ত্রীকে আমি এই বাড়িতে রেখে যেতে পারবো না, যে সাথী আমাকে এত ভালোবাসত, আমার যে কোনো কথায় সব কিছু করতে পারতো, সেই সাথী এখন আমার সঙ্গে থাকতে চায় না। আমার সঙ্গে রাত্রিবেলায় স্যারকে ঠকিয়েছে। আমি তোমাকে ঠকাইনি রূপক, বরং তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে জোর করেছিলে বলে আমি চেকে সই করতে বাধ্য হয়েছি। আমি বলছি আমি তোমার সঙ্গে যেতে চাই না, তাও তুমি জোর করছো আমাকে তোমার সঙ্গে যাওয়ার জন্য। আমি তোমায় বলে দিচ্ছি রূপক, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। বাবা প্লিজ তুমি কিছু বলো। শোনো রূপক, তোমাকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, সাথী মা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার স্ত্রীকে আমি নিয়ে যাব সেখানে, আপনি বলার কে? তুমি ভুলে যাচ্ছ, সাথীমা কিন্তু বেশি দিন তোমার স্ত্রী হিসেবে থাকবে না, তোমাকে ডিভোর্স করবে শীঘ্রই। ডিভোর্স তো এখন হয়নি, সুতরাং আইনত ওকে আমার সঙ্গে যাওয়াতে কেউ আটকাতে পারবে না। আজ রাতের ফ্লাইট, তুমি রেডি থেকো। একদিন পুলিশের সামনে স্বীকার করে আমাকে বাড়িতে নিয়ে এসেছিলে, আজকে দরকার পড়লে পুলিশকে নিয়ে তোমায় এয়ারপোর্টে নিয়ে যাব। না, রেডি থেকো, আজকে তুমি আমার সঙ্গে যাচ্ছ, ওকে?
কাকে চাই? চাই মানে আমি আসলে মানি। মা মানে? আপনি কে বলুন তো? আপনি কে? আপনি কি কিছু বিক্রি করতে এসেছেন? শুনুন, আমাদের এখন কিছু লাগবে না। বিক্রি মানে? শুনুন, আপনি কে কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। শুধু এ বাড়িতে ঢোকার ব্যাপারে না, আমার আপনার অনুমতি দরকার নেই। কারণ এটা আমার বাড়ি, এ বাড়িতে ছোট থেকে আমি বড় হয়েছি। দুদিন আগে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছি বলে এখানে এসে আমায় বাইরের লোকের পারমিশন নিতে হবে। মা, কি হয়েছে মাসি? কি হয়েছে? এটা কি আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ মাসি, দেখো আমি রিয়া, তুমি ওকে ঢুকতে দিচ্ছিলে না? হ্যাঁ মাসি, আমাকে না বল, তোর কি তুমি ঢুকতে দিচ্ছিলে না? সর্বনাশ করেছে, খুব অন্যায় হয়েছে রিয়া। তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও, তা না হলে ও শ্বশুর বাড়ি চলে যাবে আর আসবে না বাড়িতেও। শুধু তাই নয়, আমাকে সেলস গার্ল বলেছে। আতদি, আমার ভুল হয়ে গেছে আতদি, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। মানে আমি ভেবেছিলাম, আমি তো কখনো দেখিনি, নাম শুনেছি। দয়া করো আমাকে ক্ষমা করে দাও, এ বাড়ি ছেড়ে যেও না। তুমি আমাকে বকো, যা ইচ্ছে বলো, শুধু এ বাড়ি ছেড়ে যেও না আতদি, প্লিজ। তুমি কে, এখানে কি করছো? আমি রিয়া। তো আমার বাড়িতে কি করছো? আমি 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 এখানে থাকলে কি তুমি চলে যাবে? আর কখনো আমাকে সেলস গার্ল বলবে? আমার সালোয়ার কামিজ পরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করবে? মা দেখেছে ভাইটি কি পাজি, আমাকে ফোন করে বলে সারপ্রাইজ আছে। আমি বলে বললো না, রিয়াকে বিয়ে করে নিয়ে চলে আসছে। সতী, তোমার লাগেজ রেডি, চলো আমরা বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়ি। কি হলো সতী? তুমি তো জানো এখন এয়ারপোর্টে কত কড়া করি, তাড়াতাড়ি না গেলে হয়তো আমরা ফ্লাইটটা মিস করব। না, আমি যাব না তোমার সঙ্গে, কিছুতেই যাব না আমি। কি পাগলামো করছো? দেখো এরপরে কিন্তু আমি স্বামী হিসেবে তোমার উপর অধিকার ফলাতে বাধ্য হব। তারপরও যদি তুমি যেতে না চাও, তাহলে কোর্টের পারমিশন নিয়ে পুলিশ নিয়ে তোমাকে আমি এয়ারপোর্টে নিয়ে যাব। আমি যদি কোর্টে গিয়ে বলি তুমি আমার স্বামী নও,